নমস্কার, আপুনি চাই আছে অপরাধনামা। মই জয়ন্ত মাধব গোস্বামী। সোণ বিক্রির চলেরে বহিরাজ্য লোকর পৰা ধন লুটর ঘটনা লক্ষিমপুর আরক্ষী তদন্ত করব এই চাঞ্চল্যকর ঘটনার। ইতিমধ্যে এই ঘটনার সকল তথ্য সংগ্রহ করেছে লক্ষিমপুর আরক্ষী। আইএসবিটির সমীপর পৰা দুর্বৃত্তয় এজন লোকর পৰা লুটিছিল 6 লাখ টাকা। অন্ধ্রপ্রদেশের মুসা খান নামৰ লোকজনের ধন লুটিছিল দুর্বৃত্তর দলে। সোণ বিক্রির নামত লক্ষিমপুরের বঙালমরার দুর্বৃত্তয় সংঘটিত করেছিল এই ঘটনা। বঙালমরার রাজু আলী আর সুমিত নামৰ দুজনে সোণ বিক্রির চলেরে লুটিছিল 6 লাখ টাকা। আসল সোণ দিয়ার নামত দুই প্রবঞ্চকে লোকজনক গতাইছিল নকল সোণ। এই ঘটনা সন্দর্ভত আরক্ষী থানাত এজাহার দাখিল করেছে মুসা খানে। অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার আদনী থ্রি টাউন থানাত রুজু হয়েছে গোচর। লক্ষিমপুরের বঙালমরার প্রবঞ্চকে সংঘটিত করা এই ঘটনার গোচরের তদন্ত করব আরক্ষী। মুসা খান নামর এজন লোক, এই লোকজনে ইতিমধ্যে থানাত গোচর রুজু করেছে, যে গোচরের তদন্ত লক্ষিমপুর আরক্ষী চলাব। এটা সোণ বিক্রির চলেরে বহিরাজ্যর লোকক রাম ঠগন দিলে বঙালমরার প্রবঞ্চকে। লক্ষিমপুরের বঙালমরা নাওবৈসা বিভিন্ন প্রান্তত এনেদরে নকল সোণর যে সাম্রাজ্য, আর সেই সাম্রাজ্যর পর সোণ নকল সোণর সরবরাহ অব্যাহত আছে, নকল সোণর বেহা অব্যাহত আছে। আইএসবিটির এই বহিরাজ্যর এইগারী গ্রাহকক ঠগিলে বঙালমরার দুটা প্রবঞ্চকে। নকল সোণ গতায় 6 লাখ টাকা লুটি লৈ যায় প্রবঞ্চকর দলটোয়। যে ঘটনা সন্দর্ভত মুসা খানে রুজু করেছে গোচর, অন্ধ্রপ্রদেশত রুজু করা গোচরের তদন্ত করব লক্ষিমপুর আরক্ষী। মঙলদৈত বৃহৎ পরিমাণের ড্রাগস জব্দ। মঙলদৈ নিকটবর্তী বেজপাড়া বাগান চকত এজন ড্রাগস সরবরাহকারীক আটক করে মঙলদৈ আরক্ষী। গোপন সূত্রের পম খেদি 20 গ্রাম ড্রাগস, এটা আইফোন আর এখন R15 মোটরসাইকেল সহ উদালগুড়ির দীপেন দৈমারীক আটক করবলে সক্ষম হয় মঙলদৈ আরক্ষী। মঙলদৈ নিকটবর্তী বেজপাড়া বাগান চকত ড্রাগস সরবরাহকারীক আটক করা হয়েছে। গোপন সূত্রের পম খেদি 20 গ্রাম ড্রাগস, এটা আইফোন আর এখন R15 মোটরসাইকেল সহ উদালগুড়ির দীপেন দৈমারী নামের এই ড্রাগস সরবরাহকারীটক আটক করে আরক্ষীয় বর্তমান জেরা অব্যাহত রাখিছে। কি পাইছে আপনার গাড়ি? কি পাইছে গাড়িত? কি পাইছে? মোর গাড়ি একো পোৱা নাই। গাড়ি কি পাইছে? গৈ আছে মোর গাড়ি নাই। এটা লড়াটা পাইছিল, লড়াটো তাগেরি গুছি গল। লড়াটো ড্রাগস পাইছিল, দুজন আছিল, দুজন গুছি গল, পলাইছে, এরি দিছে, আলোলে এটা গুছি গল। তামুলপুরত বন বিভাগের অভিযানত পুনর হাতির দাঁত সহ এটা সরবরাহকারীক আটক। গোপন সূত্রের ভিত্তিত কুমারী কাটা বনাঞ্চলিক বিষয়া বীরেন চন্দ্র বড়ো নেতৃত্ব 24 নম্বর বাহিনী SSB সৈতে চলোৱা যৌথ অভিযানত হাতির দাঁত সহ আটক সোণেশ্বর সূত্রধর নামৰ এটা সরবরাহকারী। প্রায় 2 কিলো ওজনের হাতির দুইটা দাঁত বিক্রি করার লক্ষ্যে সোণেশ্বর সূত্রধরে লৈ অনার সন্দেহ। কুমারী কাটার কালা নৈর পাৰৰ পৰা আটক লোকগৰাকীক আজি আইনী ব্যবস্থাৰে আদালতত হাজির করা হব এই সরবরাহকারীটো। কিছুদিন পূর্বেও বন বিভাগে তামুলপুরত অভিযান চলাই হাতির দাঁত সহ আটক করেছিল আন এজন লোকক। কুমারিকাটা ফরেস্ট স্টাফ আর 24 BN SSB গাইডেন্সক আমি যৌথভাবে একটা বিশেষ সূত্রে গম পাই কালা নদী ব্রিজত একটা হাতি দাঁতর মানে ব্যবসায় চলি থাকা বলে গম পাও। আর তৎকালে আমি তাত গিয়ে আমি চোয়া চিতা করে চাও যে মানে এজন সরবরাহকারী সোণেশ্বর সূত্রধর নামের একজন সরবরাহকারীক আমি হাতেলতে হাতি দাঁত সহকারে আমি ধরবলে সক্ষম হোক। আমার ফরেস্টর লগত যৌথভাবে আছিল 24 নম্বর বেটেলিয়নের গাইডেন্সকর SSB বিশেষ সূত্রে আমি বিশেষ সোর্স হিসাবে আমি গম পাও যে হাতিদা সরবরাহকারী এটা কালা নদী এলাকাটা মানে আহি আছিল, সেই সময়ত আমি তাক হাতেলতে ধরবলে সক্ষম হোক। সেইজন মানুষ আমি সোধপোছ করে গম পাও যে তেখেত লেব্রা শান্তিপুর। আমি যেটা হাতিদাত আমি করায়ত্ত করবলে সক্ষম হয়েছো সেটা প্রায় 2 কেজি ওজনের হব।
বিদ্যালয়ত দুর্বৃত্তৰ সন্ত্রাস। গোৱালপাৰা জিলাৰ বলবলাৰ 282 সি নতুন বস্তি প্ৰাথমিক বিদ্যালয়ত দুর্বৃত্তৰ লণ্ডভণ্ড করিলে আজবাব। নিশা তলা ভাঙি বিদ্যালয় গৃহত দুর্বৃত্তৰ প্রবেশ করে নষ্ট করিলে বহু নথিপত্র, আনকি বহু গুরুত্বপূর্ণ নথিপত্র পুখুরীর পানিটো পেলাই দিলে। কেবল ইমানে নহয়, দুর্বৃত্তৰ কিছু নগদ ধন আর মধ্যাহ্ন ভোজনের চাউলও চুরি করে নিয়ে। এই ঘটনা সন্দর্ভত আরক্ষী থানাত এজাহার দাখিল, আরক্ষীয়ে ইতিমধ্যে আরম্ভ করেছে তদন্ত। এটা আজি আমার পরীক্ষা আছে, পরীক্ষার কারণে আমি সন্তালে আহিলো, আহি দেখো দেখি তালা তো ভাঙা, দরজা খোলা আছে, আর সুমাই চালো যে বহিপত্র আমার ফাইল সাইলবর রেজিস্টারবর সব পেলাই থই দিছে। তারপর আমার স্কুলের দালি মিড ডে মিলের যেখানে বস্তু আছে সেই বস্তুখিনি আমি এতালে বিচারি পাওয়া নাই। আর আমার চাহ করা কেটলি আছে, এক্সটেনশন কর্ড আছে, তারপর সেটা বেলেগত যেন পেলাই থই দিছিল নষ্ট করে। আর কিছু বহি আমার কিশোর পিন পিনে পেলাই থই দিছে পুখুরীর পিনে কাগজপত্র। আর দ্বিতীয়তে আমার টেবলেটটু বিচারি পালো, তলত টেবলেটটু আছে, টেবলেটটু পাল, কিন্তু আমি এতালেকে পুলিশের আগত আমি বিচারি চালো, কিন্তু আমার ফাইল কভারটু বিচারি পাওয়া নাই। তাতে আমার কিছু পুরানা ডকুমেন্ট আছে, সেই ডকুমেন্ট এতালেকে আমি বিচারি পাওয়া নাই। আমার স্কুলের কিছু আমার লড়া ছোলীর কিনা ফাইনের পয়সা কিনা এনেকে আমার আসিল 1,500 সেখানে টাকা তো নাই নিয়ে না কি দুটো ভিয়াম দুটা তাতে পেলাই থই দিছে। রাজ্যজুড়ি খুদখুরর বিরুদ্ধে আরক্ষীর ব্যাপক অভিযান, আর এবার খুদখুরর রূপত খোদ বিজেপি কর্মী। মুখ্যমন্ত্রী কংগ্রেসঠ দেখায় খুদখুরূপী মরিয়নির বিজেপি নেতার তাণ্ডব। খুদখুরূপী বিজেপি কর্মীর তাণ্ডবত অতিষ্ঠ কেইবাজনো দরিদ্র লোক। অভিযোগ অনুসরি দিলীপ দে নামের খুদখুরে সংগীতা সরকার নামের এগারী মহিলার ঘরত ভয় ভাবুকিরে তাণ্ডব চলায়। শতকরা 20% হারত সুদত মহিলাগীক টাকা দিছিল এই খুদখুরে। খুদখুরূপী বিজেপি নেতা দিলীপ দের ঘরত বন করা মহিলা হিসাবে কর্মরত এই মহিলাগীর 5 মাহর মাহিলী বেতন বন্ধ করে থার অভিযোগ উত্থাপিত হয়েছে। রাজ্যের ভিন্ন প্রান্ত খুদখুরর বিরুদ্ধে আরক্ষী তৎপর হওয়ার বিপরীতে মরিয়নী আরক্ষীয়ে খুদখুরর বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ নকরার অভিযোগ। খুদখুরর হাতত সর্বস্বান্ত বহু দরিদ্রর। দিলীপ দের আমার 20,000 টাকা লো, 4,000 টাকা এন্ট্রেন্স খাটাছে। কিমান দিন পাতি আছে? এই 1 বছর হল, আর এই 5 মাস ধরে আমার দরমাটাও দেন কি কই তোমাকে না থাক পয়সাটা কাটবো এই আরম্ভ করছে। আপনাকে তো ঘর আই ভাড়া দিছে, ঘর থেকে এই ওই ওদিন গায়ে ঘরে আই হালা টালা করছে। কি কোনে যে বোটার নাম রমা দে আর মানে দিলীপ দে জামাইটা। আপনি কিমান দিন দরমা দিয়া নাই? এই 5 মাস হল। কিমান পার্সেন্ট দিয়া আপনি তাক হেই ইন্টারেস্ট? 20% মানে কিমান টাকা? 20,000 টাকা। 4,000 টাকা দেখাবো বলি কালকে তো ভোরবেলা তো এমন হাল্লা করেছে মানে সারা বাড়ি রাত জায়গা মানুষ জায়গা আছে। ইন্টারেস্ট আপনি ইন্টারেস্ট তো পয়সা দিয়া নাই কারণে আপনার দরমা দিয়া নাই না দিন না দেখি তো আজকে আমার বেতনটা আটকে রাখছে না 5 মাস ধরে। রঙাপুরার বৃহৎ পরিমাণের গাঞ্জাসহ দুজনক আটক। রঙাপুরা আরক্ষীয়ে গাঞ্জাসহ আটক করিলে দুজনক। নাহরণী চাহ বাগিচার 4 নম্বর শ্রমিক লাইনের বিশ্বজিৎ দাস আর কসারিগাঁও চাহ বাগিচার ইটাভাটা লাইনের পঙ্কজ তেলেঙ্গাক গাঞ্জাসহ আটক। 2 কেজি ওজনের গাঞ্জাখিনি রঙাপুরা রেলওয়ে স্টেশনের পর আদাবাড়ি নি থাকার সময়তে আরক্ষীয়ে দুয়োকে আটক করে। ঘটনা সন্দর্ভত রঙাপুরা আরক্ষীয়ে তদন্ত অব্যাহত রাখি এটি গোচর রুজু করার দুইজনকে জেল হাজতলৈ প্রেরণ করেছে। হুজাই লঙ্কাত কপিলির বুকুরে সরবরাহ হয়ে আছে গরু। হুজাই আর পশ্চিম কার্বি আংলং জেলার সীমারে যা কপিলি নদীরে গরু সরবরাহ করার ঘটনাক লৈ সৃষ্টি হয়েছে রহস্য আর চাঞ্চল্যর। গরু সরবরাহ করার সময়ত স্থানীয় রাজ্যে জব্দ করে গরুভর্তি বাহন। গরুভর্তি বাহনখনের আন এখন বাহন আর এখন বাইকও জব্দ করে। পরবর্তী সময়ত লঙ্কা আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে বাহন কেখন জব্দ করে চলাই আছে তদন্ত। ৰাতিপুৱা আহিছোঁ, মোৰ এইফালে খেতি আছে, খেতি চাবলৈ আহিছিলোঁ। মই দেখিছোঁ ৰাতিপুৱা 7টা বজাত 7টা বজাত 5টা গাড়ী আহিছে টাটা মেজিক। মই ভাবিছোঁ ভাই ইহঁতে ইয়াত ইমান ৰাতিপুৱা কিয় আহিছে গাড়ী 5টা। মই আহি চাইছোঁ ঘাটত, বালুঘাটত চাইছোঁ নদী পাৰ কৰি আছে গৰু। পিছত মই সুধিলোঁ, সিহঁতে একো কথা কোৱা নাই। হ্যাঁ, পিছত চাইছোঁ গাড়ীৰ ভিতৰত 11টা ডেকি আর ডেকা আছে গরু, এখন গাড়ি। হ্যাঁ, আর 3খন গাড়ি পার হয়ে গেল।
কোনফালে পার হয়ে গেল? এটু লস্কর পথাল গোল দিকে নালঙ্কা গোল পুরো আহার মানে যেতে মানে আমি সুয়াত এতে হতে পলাই গেল গাড়ি লই কিনে আর মোটামুটি 30-40 টা গরু পার করে দিলে কালকেলাম। আচ্ছা, গরু কোর পর আনিছে? কোর পর আনিছে তো মই কব নোৱাৰো কোর পর আনিছে। গুৱাহাটীত আছে চুরি মোবাইলৰ বৃহৎ আন্তঃৰাষ্ট্ৰীয় সাম্ৰাজ্য। শিপা বিচাৰি দিল্লীত অভিযান চলাবলৈ সাজু হৈছে অসম আৰক্ষী ক্ৰাইম ব্ৰাঞ্চ। বিতৰ্কিত ধৃত ব্যৱসায়ী ভৱেশ শৰ্মাৰ স্বীকাৰোক্তিত ওলাইছে বহু বিস্ফোৰক তথ্য। গুৱাহাটীত আন্তঃৰাষ্ট্ৰীয় চুৰি মোবাইলৰ বৃহৎ সাম্ৰাজ্য। অতি শীঘ্ৰেই দিল্লীত অভিযান চলাব ক্ৰাইম ব্ৰাঞ্চে। বিতৰ্কিত ধৃত ব্যৱসায়ী ভৱেশ শৰ্মাৰ মুখত বহুজনৰ নাম। ভাৰতৰ বিভিন্ন ৰাজ্যৰ চুৰি মোবাইলবোৰ বাংলাদেশলৈ সৰবৰাহ কৰি আহিছে দিল্লীৰ এটা বৃহৎ চক্ৰই। এই ৰেকেটটোৱে গঢ়ি তোলা কলা বজাৰখনৰ অন্যতম অংশীদাৰ আছিল গুৱাহাটীৰ এজন ভৱেশ শৰ্মা নামৰ ব্যৱসায়ী। বিতৰ্কিত ব্যৱসায়ীজনক শুকুৰবাৰে গুৱাহাটীৰ আঠগাঁৱৰ বিনায়ক এনক্লেভৰ পৰা গ্ৰেপ্তাৰ কৰিছিল মহানগৰ আৰক্ষীৰ ক্ৰাইম ব্ৰাঞ্চে। পল্টন বজাৰ থানাৰ গোচৰ নম্বৰ 26/24 ভিত্তিত গ্ৰেপ্তাৰ ভৱেশক। এইজন গুৱাহাটীৰ ব্যৱসায়ী ভৱেশ শৰ্মা সম্প্ৰতি আঠ দিনৰ আৰক্ষীৰ জিম্মাত আছে। ধৃত ভৱেশ শৰ্মা কুৰিয়াৰ ছাৰ্ভিচৰ জৰিয়তে নথি পত্ৰ অবিহনে হাজাৰ হাজাৰ চুৰি মোবাইল বাংলাদেশলৈ সৰবৰাহ কৰি আহিছিল ভৱেশ শৰ্মা এণ্ড কোম্পানীয়ে। ইতিমধ্যে এই চক্ৰটোৰ পৰা 185টাকৈ চুৰি মোবাইল জব্দ কৰিছে আৰক্ষীয়ে। এই বৃহৎ নেক্সাছটোৰ সামান্য মাত্ৰ এজন সদস্যহে আছিল ভৱেশ শৰ্মা। নেক্সাছটোৱে দিল্লীৰ পৰা নিয়ন্ত্ৰণ কৰে এই বিশাল সাম্ৰাজ্যখন। প্ৰথমে দেশৰ বিভিন্ন প্ৰান্তৰৰ পৰা চুৰি হোৱা মোবাইলবোৰ আহে গুৱাহাটীলৈ আৰু তাৰ পিছত গুৱাহাটীৰ পৰা শ্বিলং হৈ যায় বাংলাদেশলৈ। ইতিমধ্যে আৰক্ষীৰ জেৰাত এইজন ভৱেশে প্ৰকাশ কৰিছে এই বৃহৎ নেক্সাছটোৰ বহু চাঞ্চল্যকৰ তথ্য। দিল্লীৰ বহু নামী দামী ব্যৱসায় জড়িত এই সৰবৰাহৰ আঁৰত নিত কোটি কোটি টকাৰ কাৰবাৰ চলে এই কলা ব্যৱসায়ত। হাৱালাৰ জৰিয়তে আদান প্ৰদান হয় কলা ব্যৱসায়ৰ বৃহৎ ধন। এই বৃহৎ নেক্সাছটোৰ সৈতে জড়িত বহু ব্যৱসায়ীৰ নাম আৰক্ষীক দিছে ধৃত ভৱেশ শৰ্মাই। অৱশ্যে তদন্তৰ খাতিৰত নাম ৰাজহুৱা কৰা নাই ক্ৰাইম ব্ৰাঞ্চে। জানিব পৰা মতে অতি শীঘ্ৰে এই নেক্সাছটোৰ তদন্তৰ বাবে দিল্লীত অভিযান চলাব গুৱাহাটীৰ ক্ৰাইম ব্ৰাঞ্চে। কিন্তু ক্ৰাইম ব্ৰাঞ্চৰ অভিযানে পুলিয়ে পোখাই উভালিব পাৰিবনে এই বৃহৎ চক্ৰটো, সেয়া হ'ব সময়তহে স্পষ্ট। গুৱাহাটীৰ পৰা দীপাংকৰ দাসৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথন ষ্টীল। আৰক্ষী থানাতে ব্যৱসায়িক আক্ৰমণ, ব্যৱসায়ীৰ ওপৰত জঁপিয়াই পৰিল গুণ্ডা বাহিনী। নুনমাটি থানাৰ চৌহদৰ ভিতৰত ঘটিল এই ঘটনা। ঘটনাই উদঙাই দিলে নুনমাটি আৰক্ষী থানাৰ নিৰাপত্তাৰ স্বৰূপ। ধনৰ লেনদেনক কেন্দ্ৰ কৰি এটা গুণ্ডা বাহিনীৰ দলে নুনমাটি থানাৰ চৌহদৰ ভিতৰত দুজন ব্যৱসায়ীক প্ৰহাৰ কৰাৰ ঘটনাই এতিয়া জোকাৰণিৰ সৃষ্টি কৰিছে। ঘটনা অনুসৰি নাৰেঙ্গীৰ বাসিন্দা দীপক দেই নাৰেঙ্গী তিনিআলিত বজ্ৰং ষ্টীল নামৰ এখন প্ৰতিষ্ঠান খুলি ব্যৱসায় চলাই আহিছিল আৰু সেইখন প্ৰতিষ্ঠানৰ পৰাই নুনমাটি লাজগেটৰ গণেশ মন্দিৰ পথৰ বিল্ডাৰ অখিল কলিতাই বাকীত সামগ্ৰী ক্ৰয় কৰিছিল। কিন্তু বাকী সামগ্ৰীৰ টকা উভতাই দিওঁতে বাৰে বাৰে পলম কৰে অখিল কলিতাই আৰু সেই বাকীৰ টকা বিচৰাৰ বাবেই অঘটনটো সংঘটিত হোৱাৰ এক গুৰুতৰ তথ্য পোহৰলৈ আহিছে। বজ্ৰং ষ্টীলৰ স্বত্বাধিকাৰী দীপক কুমাৰৰ ভতিজা অভিজিৎ দেই অখিল কলিতাৰ বাসগৃহৰ পৰা বাকী থকা 70,000 টকা আনিবলৈ যাওঁতেই আক্ৰমণৰ বলি হ'ল। বিল্ডাৰ অখিল কলিতাই হেনো তৰোৱালেৰে আক্ৰমণ কৰিলে অভিজিৎ দেইক। অলপ হাতাবাৰে হৈছে, হাতাবাৰে হোৱাতে যাৰ ঘৰত গৈছিল তেওঁ তৰোৱাল লৈ পেলাই তেওঁক মাৰিব আহিছিল। পাছত কোনোমতে নিজৰ প্ৰাণ ৰক্ষা কৰি অভিজিৎ দেই নুনমাটি থানাত উপস্থিত হৈছিল আৰু ভতিজাক অভিজিৎ দেৰ খবৰ ল'বলৈ দীপক কুমাৰ দেউ নুনমাটি থানাত হাজিৰ হোৱাৰ সময়তেই সংঘটিত হ'ল আন এক অঘটন।
অভিযোগ অনুসৰি বিল্ডাৰ অখিল কলিতাৰ নেতৃত্বত অহা গুণ্ডা বাহিনীৰ দল এটাই থানাৰ চৌহদৰ ভিতৰতে প্ৰৱেশ কৰি দীপক কুমাৰ দে আৰু তেওঁৰ ভতিজাকক প্ৰহাৰ কৰিবলৈ আৰম্ভ কৰে। এখন আৰক্ষী থানাৰ ভিতৰত গুণ্ডা বাহিনীৰ দলে এনেধৰণে আক্ৰমণ কৰাৰ ঘটনাক লৈ হাহাকাৰ লাগে সমগ্ৰ অঞ্চলজুৰি। পাছত অৱশ্যে বৃহৎ আৰক্ষীৰ দলে গুণ্ডা বাহিনীৰ দলটোক থানাৰ পৰা খেদি পঠিয়াবলৈ সক্ষম হয়। মই তেজডিব আহিছোঁ, ইয়াতে আহি তাতে তিনিটা গাড়ীৰ মানুহ লৈ আহিছে, লৈ আনি ইয়াতে থানাৰ বাহিৰতে কাজিয়া লাগিছে, থানাৰ ভিতৰতো কাজিয়া লাগিছে। শেহতীয়াভাৱে বিল্ডাৰ অখিল কলিতা আৰু কিষাণু ভৰদ্বাজ নামৰ দুজন লোকক এই ঘটনা সন্দৰ্ভত আৰক্ষীয়ে আটক কৰিছে। ইফালে গুণ্ডা বাহিনীৰ আক্ৰমণত মূৰ ফালি যোৱা দীপক কুমাৰ দেক এখন ব্যক্তিগত খণ্ডৰ চিকিৎসালয়ত ভৰ্তি কৰোৱা হৈছে আৰু ঘটনা সন্দৰ্ভত দুয়োপক্ষই নিজাববীয়াকৈ থানাত এজাহাৰ দাখিল কৰিছে। নুনমাটিৰ পৰা অজয় বৰ্মনৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। জন্মলগ্নতে কাৰ্বি আংলং আৰক্ষীয়ে মহিমূৰ কৰি দিলে নতুন এটা সশস্ত্ৰ সংগঠনৰ। শনিবাৰে নিশা গোপন সূত্ৰৰ পম খেদি চলোৱা অভিযানত চাৰি যুৱকক গ্ৰেপ্তাৰ কৰি আৰক্ষীয়ে জব্দ কৰিলে বুজন পৰিমাণৰ অস্ত্ৰ ভাণ্ডাৰ। ডিপুৰ থানাত ভীষণ ব্যস্ততা, আৰক্ষী অৰ্ধসামৰিক বাহিনীৰ সঘন বৈঠক, ঘনে ঘনে ফোন বাজিছে কণ্ট্ৰল ৰুমত। এটা বিশেষ খবৰৰ বাবে অপেক্ষা কাৰ্বি আংলং আৰু ডিমা হাছাও আৰক্ষীৰ লগতে অৰ্ধসামৰিক বাহিনীৰ। অৱশেষত শনিবাৰে সন্ধিয়া আহিল সেই বিশেষ ফোন কলটো। তাৰ পিছত দপদপাই ডিফু থানাৰ পৰা ওলাই গ'ল আৰক্ষীৰ লগতে অৰ্ধসামৰিক বাহিনীৰ দল। যৌথ অভিযানকাৰী দলৰ লক্ষ্য দিলাংগী। অস্ত্ৰ শস্ত্ৰ আহৰণৰ পৰিকল্পনা কৰি থাকোঁতেই দিলাংগীত যৌথ অভিযানকাৰী দলে জালত পেলালে চাৰি যুৱকক। নিজেশ লাংথাছা, মণিত হাফলংবাৰ, বনাছ লাংথাছা আৰু ৰথাই পংল নামৰ চাৰি যুৱকক জেৰা চলাই আৰক্ষীয়ে উদ্ধাৰ কৰিলে অস্ত্ৰ ভাণ্ডাৰ মজুত ৰখাৰ তথ্য। লগে লগে ধনখিৰিত অভিযান চলাই একে ছিৰিজৰ এটা ৰাইফল, তিনিটা .32 পিষ্টল, তিনিটা মেগজিন, তিনিটা হেণ্ড গ্ৰেনেড জব্দ কৰি আৰক্ষী আৰু অৰ্ধসামৰিক বাহিনীয়ে কলিতে মৰহাই পেলালে এটা নতুন সশস্ত্ৰ সংগঠনৰ জন্মৰ পৰিকল্পনাক। এটা বিশেষ সূত্ৰৰ খবৰৰ ভিত্তিত আমি কিছুদিনৰ পৰা আমি এটা অপাৰেশ্যন লঞ্চ কৰি আছিলোঁ। কিছু লোকে হাথিয়াৰ একত্ৰিত কৰিবৰ কাৰণে প্ৰচেষ্টা কৰি আছে, সংগঠন খুলিবৰ কাৰণে এনেকুৱা ধৰণৰ খবৰ এটা আমাৰ তাত আছিলে। সেইটোৰ ভিত্তিত আমি যোৱা তিনিদিনৰ পৰা এটা অপাৰেশ্যন চলাই যোৱাকালি আমি চাৰিজন লোকক কৰায়ত্ব কৰিবলৈ সম্ভৱ হওঁ ধনশিৰি এলেকাৰ পৰা আৰু দিলাংগী এলেকাৰ পৰা। আৰু তেখেতসকলক আমি সোধপোছ কৰি আমাৰ ডিমা হাছাও লগতো আমি যোগাযোগ কৰোঁ, ডিমা হাছাও এছ পিৰ লগত, আৰু তেখেতসকলৰো কিছু তথ্য আমি পোৱাৰ পিছত একেলগে আমি জইণ্ট অপাৰেশ্যন কৰি আমি দিলাংগী এলেকাৰ পৰা কিছু আমি অস্ত্ৰ শস্ত্ৰ উদ্ধাৰ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। ধৃত চাৰি যুৱকৰ ভাষ্যত পোহৰলৈ আহিব পাৰে নতুন সশস্ত্ৰ সংগঠনেৰে জড়িত কিংপিনৰ তথ্য। ডিফুৰ পৰা নিৰ্মল থাপাৰ ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। গা নোম শিয়ৰি উঠা দৃশ্য। ক্লিনিকৰ ভিতৰত ডাক্তৰৰ মূৰ আৰু ডিঙিত উপৰ্যুপৰি ঘপিয়াইছে এজন লোকে। তেজৰ ডুঙাত চিকিৎসকক পেলাই নিৰ্বিঘ্নে আঁতৰি গৈছে লোকজন। এই ৰিপৰ্ট আপোনালৈ আগবঢ়াই অপৰাধনামাৰ পৰা বিদায় লৈছো, নমস্কাৰ। মেচিদাৰ ওঠৰটা ঘাঁ, মূৰ ডিঙি আৰু গালত ১৮বাৰ ঘপিয়াই পলাল অভিযুক্ত। নিজৰ ক্লিনিকতে পৰিচিত লোকৰ আক্ৰোশৰ বলি চিকিৎসক। আই চিউত মৃত্যুৰে যুঁজিছে ডাক্তৰ কৈলাশ ৰাঠিয়ে। নাছিকৰ পঞ্চৱতীত সংঘটিত হৈছে এই লোমহৰ্ষক ঘটনাটো। নিজৰ ক্লিনিকতে ডাক্তৰ কৈলাশ ৰাঠিক দাৰে ১৮বাৰ ঘপিওৱা লোকজনৰ নাম ৰাজেন্দ্ৰ মোৰ। একালত ৰাজেন্দ্ৰ মোৰৰ পত্নীয়ে নাৰ্ছৰ চাকৰি কৰিছিল ডাক্তৰ কৈলাশ ৰাঠি বোৰ্ড মেম্বাৰ হৈ থকা নাছিকৰেই সুযোগ হস্পিটেলত। চাকৰি এৰাৰ পূৰ্বে ঘৰ কিনিবলৈ ডাক্তৰ কৈলাশ ৰাঠিৰ পৰা বুজন পৰিমাণৰ ধন ধাৰলৈ লৈছিল ৰাজেন্দ্ৰ মোৰৰ পত্নীয়ে। বহুদিন ধৰি ধন উভতাই বিচাৰি পতি পত্নীক হেঁচা দিছিল ডাক্তৰ কৈলাশ ৰাঠিয়ে। শুকুৰবাৰে নিশা 9:30 বজাত ধন দিয়াৰ চলেৰে ডাক্তৰ কৈলাশ ৰাঠিৰ পিছে পিছে চেম্বাৰলৈ সোমাই আহিছিল ৰাজেন্দ্ৰ মোৰ। মোবাইলত কথা পাতি পাতি ডাক্তৰ কৈলাশ ৰাঠি চোফাত বহি পৰাৰ সময়তে অকস্মাতে পিছফালে লুকুৱাই থোৱা দা উলিয়াই উপৰ্যপৰি ঘপিয়াবলৈ ল'লে ৰাজেন্দ্ৰ মোৰে। 18বাৰ ঘপিওৱাৰ শব্দ শুনি কোঠাটোলৈ সোমাই আহিছিল একাংশ কৰ্মচাৰী। কিন্তু তাৰ পূৰ্বে আন এখন দুৱাৰেৰে ক্লিনিকৰ পৰা ওলাই গৈছিল ৰাজেন্দ্ৰ মোৰ। অৱশ্যে 24 ঘণ্টাৰ ভিতৰতে নাছিকৰ পঞ্চৱতী আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিলে ৰাজেন্দ্ৰ মোৰক।
ধৃত ৰাজেন্দ্ৰ বৰক আৰক্ষীয়ে মাৰাথন চেৰা চলাই থাকোঁতে আই চি ইউত মৃত্যুৰে যুঁজিছে ডক্টৰ কৈলাশ ৰাঠিয়ে। এই ঘটনাৰ পাছতে দোষীক কঠোৰ শাস্তিৰ দাবীত নাছিকত 12 ঘণ্টাৰ বাবে সেৱা বন্ধ কৰি চিকিৎসকসকলে সাব্যস্ত কৰিছে প্ৰতিবাদ। নিউজ ডেস্ক, News18, অসম নৰ্থ ইষ্ট। ভাৰতৰ গৌৰৱ গোটেই বিশ্বতেই, ইয়াৰ সন্মান ষ্ট্ৰং মানে মাইথান ষ্টীল।